আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন সংবাদ, শোনাম আপনাদের সঙ্গে আছি আমি কামরুন আহরফি। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মায়ের ভাষাকে যারা রক্ত দিয়ে রক্ষা করেছিলেন, যাদের রক্তই পথ দেখিয়েছিল স্বাধীনতার পথ, তাদের ভুলে যাওয়া সহজ নয় কখনোই। ভোরের আলোয় যখন স্পষ্ট স্মৃতির মিনার, ততক্ষণে হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় রক্তরাঙা বেদি। শ্রদ্ধা জানানোর মিছিলে সামিল হন সব পেশার মানুষ। বেদিতে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এ সময় প্রধান বিচারপতি জানান, বাংলায় লেখা শুরু হয়েছে সর্বোচ্চ আদালতের রায়। যাবজ্জীবন মানে কতদিন খাটতে হবে, এটা বাংলায় অনুবাদ হয়ে গেছে। অনুবাদ সেকশন আপনার আমরা প্রতিষ্ঠা করেছি এবং জাজমেন্টগুলো আস্তে আস্তে সব বাংলা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিন্ন ভাষার ভিন্ন সংস্কৃতির প্রভাবে ভাষার মধ্যে নানাভাবে অন্যান্য শব্দ ঢুকে তার যে মৌলিকত্ব সেই বিষয়গুলো অনেক সময় নষ্ট হয়। প্রমিত ভাষা ব্যবহার সেটি খুব জরুরি। শ্রদ্ধা জানাতে আসেন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারাও। এমন একটি সরকার আমাদের এই দেশের জনগণের উপরে চেপে বসে আছে, যারা জনগণের সমস্ত আশঙ্কাগুলোকে দমন করছে এবং এই একুশের যে চেতনা সেই চেতনাকে তারা ভুলণ্ঠিত করে দিয়েছে। এই দেশের সমস্ত বাঙালির চেতনা, বাঙালির অর্জন সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে মুক্তিযোদ্ধা বিরোধীদের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচারীদের নিয়ে রাজনীতি করে বিএনপি। বাঙালির চেতনাকে বিএনপি ধারণ করে না, বেগম খালেদা জিয়া ধারণ করে না। ভাষা ও ভাষা শহীদদের প্রতি ভালোবাসায় সিক্ত হয় শহীদ মিনার। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সত্যি ভুলবার নয়। তাই তো সাধারণ মানুষের ঢলই বলে দিচ্ছে ভাষার শহীদ ও মাতৃভাষার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা কতটা গভীর। এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে কথা বলার অধিকার প্রতিষ্ঠা হলেও এখনও সব ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত হয়নি। আমরা আমাদের মাতৃভাষাটা পেয়েছি কিন্তু সর্বস্তরে বাংলা ভাষার যে দাবিটি ছিল সেটা কিন্তু পূরণ হয়নি। এখনো আমরা দেখি বিভিন্ন ব্যানার, সাইনবোর্ডে ভাষার যে একটি বিকৃতি, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আজকের দিনে আমাদের সেটাই দাবি যে সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার চর্চাটা যেন হয়, সর্বস্তরে যেন বাংলা ভাষা প্রচলন হয়।
দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের বিভাগীয় জেলাগুলোতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের ঢল নামে মানুষের। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। বিনম্র শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাভার উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এরপর একে একে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সহ অন্যান্যরা শ্রদ্ধা জানাতে আসেন। কুমিল্লায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক কামরুল হাসান। বরিশালে রাত 12:01 রাষ্ট্রের পক্ষে বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গায় সামাজিক ও সাংস্কৃতিক নানান আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সব শ্রেণী পেশার মানুষ। অভি ইসলাম, আরটিভি। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সুনামগঞ্জে কি ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেই সাথে সাধারণ মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন আপনি? সারা দেশের নিয়ে সুনামগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে। দিবসটির প্রথম প্রহরেই রাত 12:01 সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সবই। সুনামগঞ্জে বিকাল 4:00 থেকে একটি ব্যতিক্রমী কর্মসূচি পালন করছে মিছিলের সুরে বিভিন্ন কবিতা পাঠ করছেন, প্রতিবাদী গান গাইছেন। আমরা যদি একটু দর্শকদের দেখাতে চাই, কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রয়েছে, ব্যানার পেশ নিয়ে কবিতা মিছিল করছেন। এই মিছিলকে তারা এই বছর দ্বিতীয় পর্যায়ে করছেন বলে জানিয়েছেন আয়োজক সংগঠন সুনামগঞ্জ থিয়েটার ও সত্য শব্দ। জানিয়ে রাখতে চাই সুনামগঞ্জের একটি কৃষ্ণের কমিটি সিলেট থেকে 52 কিলোমিটার হেঁটে সুনামগঞ্জ পৌরসভায় তারা 1952 সালকে সম্মান জানিয়ে সুনামগঞ্জ পৌরসভায় এসে তারা শেষ করেছে। ধন্যবাদ বিন্দু, এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাছিলেন বিন্দু তালুকদার। নোয়াখালী সেনবাগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলার 7 নম্বর মোহাম্মদপুর শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আলম টিপু, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ আলী রুবেল ও উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হুদা সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের পক্ষে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আলম টিপু। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে ফুল দিয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় উভয় পক্ষের কমপক্ষে 20 জন।
তাদের মধ্যে 13 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ সড়কে ডাকবাংলো ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই সংঘর্ষ হয়। ফলে পুলিশ জানায় ফুল দিয়ে ফেরার সময় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এদিকে চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে 6 জন। এ সময় বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরের তালিম ঘরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল থেকে সখীপুর উপজেলার হাতিবান্ধায় প্রায় 2500 রোগীকে ফ্রি চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এস আহমদ, অধ্যাপক ডাক্তার এখলাসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মানিকগঞ্জে 500+ মানুষকে কম্বল দিয়েছে জেলা যুবলীগ। দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল তুলে দেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন। মাতৃভাষার বই ছাপানো হলেও অস্তিত্ব সংকটে পড়ে বিলুপ্তির পথে টাঙ্গাইলের ক্ষুদ্র নৃগোষ্ঠী গাঢ় ও কোচদের ভাষা। নিজস্ব ভাষা বিষয়ক শিক্ষকের যেমন অভাব রয়েছে, তেমনি বাঙালি জাতিগোষ্ঠীর সঙ্গে তাল মেলাতে গিয়ে এই সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের। মাতৃভাষার অপমৃত্যু ঠেকাতে সরকারের কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন তারা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। একসময় ছোট বড়, নারী পুরুষ, আবাল বৃদ্ধরা এভাবেই মেতে উঠতেন গারুদের মান্দি ভাষার গানে, বসাতেন গল্পের আসর। বর্তমানে নিজ গোষ্ঠীর নতুন প্রজন্মের কাছে মায়ের ভাষার এই গান ক্রমেই হয়ে উঠছে অপরিচিত। এক অবস্থা টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী আরেক ক্ষুদ্র নৃগোষ্ঠী কোচদের ভাষারও। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় বই প্রকাশ হলেও রয়েছে সংশ্লিষ্ট ভাষা বিষয়ক শিক্ষকের অভাব। এছাড়া নিয়মিত চর্চা না থাকা এবং বাঙালি জাতিগোষ্ঠীর সাথে তাল মেলাতে গিয়ে সংকটে পড়ছে তাদের মায়ের ভাষা। তাই নিজ গোষ্ঠীর নতুন প্রজন্মের কাছে মাতৃভাষা হয়ে উঠছে অপরিচিত। বাংলা ভাষায় কথা বলতে হয় মূলত এসব কারণে আমাদের হচ্ছে মাতৃভাষাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি আমরা বাড়িতে এটা চর্চা করি অবশ্যই আমাদের ভাষাটা টিকবে। ভাষা শহীদদের মাসে আমি মনে করি সরকার যাতে আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন। নিয়মিত চর্চার অভাব ও মায়ের ভাষার প্রতি মমতা কমে যাওয়ায় এই সংকট বলে মনে করেন এই শিক্ষিকা। বাড়িতে একটু হলে ব্যবহার করছি, কিন্তু এটা আরো ব্যবহার করা প্রয়োজন। যেমন গান, নাচ এমনি, কিন্তু তারা আসলে অনেক কিছুই মাতৃভাষায় পারে না। ভাষা রক্ষায় সরকারের নেয়া পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের কথা জানালেন এই আদিবাসী নেতা। এখানে তো আমাদের বাঙালি আদিবাসী পরিবার একের পাশাপাশি বাস করে, তার লাগোয়া ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা ব্যবহার হয়। পৃষ্ঠপোষকতার দরকার বা চর্চার একটা সুযোগ থাকলে এটা ভালো হইতো। এক সময় টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে গারো কোচদের বসবাস থাকলেও বর্তমানে সেখানে বসতি স্থাপন করেছে বাঙালিরা। মধুপুর গড় এলাকায় এখন 35% গারো ও কোচ সম্প্রদায়ের মানুষের বসবাস, আর বাকি 65%ই বাঙালি জনগোষ্ঠীর মানুষ। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 ভাই-বোনের মৃত্যু হয়েছে। গেল রাতে উপজেলার হবিরবাড়ি সিড স্টোর বাজার এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন স্থানীয় কৃষক সুমন মিয়ার মেয়ে খাদিজা, রাজিয়া এবং ছেলে রায়হান। ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন জানান, সুমন ও তার স্ত্রী ঘর তালাবদ্ধ করে বাইরে কাজে গিয়েছিলেন। 3 সন্তান ঘরের মধ্যে ঘুমিয়েছিল। এক পর্যায়ে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আশেপাশের আরও 5টি ঘর পুড়ে গেছে। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। দিনাজপুরের হিলিতে 3 দিনের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে 7-8 টাকা। আজ বিক্রি হচ্ছে 30-32 টাকায়। পাশাপাশি ভারতীয় পেঁয়াজের দামও কমেছে। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণেই দাম কমেছে। আমদানি অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে দাম আরও কমবে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, রোববার হিলি স্থলবন্দর হয়ে 10টি ট্রাকে 250 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
দর্শক, হিলি স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, পেঁয়াজ আমদানি ও দাম নিয়ে কি বলছেন আমদানিকারক এবং স্থানীয়রা? জি অভি, আপনি জানেন যে প্রতিদিন কিন্তু নিত্য পণ্যের বাজারে কিন্তু কোনো না কোনো পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। এরই মধ্যে কিন্তু স্বস্তির খবর হচ্ছে পেঁয়াজের বাজারে। পেঁয়াজের দাম কিন্তু কেজি প্রতি 7-8 টাকা কমে গেছে প্রকারভেদে। আমি আপনি জানেন যে গত 3 দিন আগেও কিন্তু হিলি স্থল বন্দরের খুচরা বাজারে দেশি পেঁয়াজ আপনার বিক্রি হয়েছিল 38-40 টাকা, সেটি এখন বর্তমানে হচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু 30-32 টাকায়। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 28-30 টাকা কেজি দরে। তবে আমি ব্যবসায়ীদের সঙ্গে, হিলি স্থল বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে আসলে ভারত থেকে আমদানি হওয়ার কারণেই কিন্তু দেশি যে পেঁয়াজের দাম, এটি কিন্তু কমে গেছে, দাম কমে গেছে। এবং ভারতীয় ব্যবসায়ীরা মনে করছে যে আসলে যখনই বাংলাদেশের আমদানিকারকরা, অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে যখনই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়, তখনই কিন্তু বাংলাদেশের যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে দামটি কিন্তু অটোমেটিকলি তারা কিন্তু বৃদ্ধি করে দেয়। সেই সঙ্গে কৃষকরাও কিন্তু এখানে সিন্ডিকেট করে, অর্থাৎ যখনই তারা খবর শুনে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ, তখনই কিন্তু এই দামটি কিন্তু তারা অটোমেটিকলি বৃদ্ধি করে দেয়। এতে কিন্তু চরম বিপাকের মধ্যে পড়তে হয় এখানকার সাধারণ ক্রেতা এবং সাধারণ ভোক্তাদের। কিন্তু সাধারণ ভোক্তারা মনে করছে যে আসলে বাজার নিয়মিত মনিটরিং করা হয় না, সেক্ষেত্রে এটি একটি সবচেয়ে বড় দায়ভার স্বীকার করতে মনে করতেছে এখানকার সাধারণ ক্রেতারা। তারা জানিয়েছে যদি 20 টাকার নিচে যদি এই সব পেঁয়াজের দাম হতো কেজি প্রতি, সেক্ষেত্রে কিন্তু সাধারণ ভোক্তাদের কিন্তু অনেকটাই সুবিধা হতো। আমদানিকারকরা মনে করছেন যে আসলে আমদানিকারকরা যতটুকু পারছে তারা কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে, তবে ইতিমধ্যে কিন্তু ইম্পোর্ট পারমিট যেটা, সেটি কিন্তু বন্ধ হয়ে যার কারণে তারা কিন্তু বেশি করে পেঁয়াজ আমদানি করতে পারছে না। তবে সাধারণ বিক্রেতারা মনে করছে যদি আমদানি বেশি হয় সেক্ষেত্রে পেঁয়াজের দাম আবার কমে যাবে। আপনাকে আরেকটা বিষয় জানে রাখি, গত রবিবার অর্থাৎ গতকালকে হিলি স্থল বন্দর দিয়ে 10টি ট্রাকে 250 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যেই কিন্তু পেঁয়াজ আমদানি হওয়ার মধ্যে ফলেই কিন্তু পেঁয়াজের, দেশি পেঁয়াজের দামটি কিন্তু অনেকটাই কমে গেছে। তো অভি, এখন পর্যন্ত এই ছিল দিনাজপুরের হিলি স্থল বন্দরের কাঁচা বাজার থেকে পেঁয়াজ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর হিলি স্থল বন্দর থেকে জানাছিলেন আব্দুল আজিজ। টানা এক মাস বন্ধ থাকার পর কাল খুলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বন্ধ থাকা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। স্কুল কলেজে স্বাস্থ্যবিধি মানতে 20 দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রংপুর বিভাগের 8 জেলায় সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। সিলেট বিভাগের 4 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। স্কুল কলেজ খুলে দিতে প্রস্তুতি নিয়েছে নওগাঁর প্রশাসন। 2 ডোজ টিকা নিয়েছেন এমন শিক্ষার্থীরা কাল থেকে ক্লাসে সশরীরে অংশ নিতে পারবেন। করোনা সংক্রমণের কারণে গত 21 জানুয়ারি থেকে শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। বাগেরহাটে ট্রাক রিক্সা ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে রিক্সা চালক সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। দুপুরে সদর উপজেলার বৈটপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার লুৎফর রহমান ও বাগেরহাটের মিজানুর রহমান। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইয়ের মধ্যে পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কাউসার খান নামে এক শিক্ষক মারা গেছেন। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় কক্সবাজার টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। গেল রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই রুটে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। সকাল থেকে টেকনাফের দমদমিয়া ঘাট এবং কক্সবাজার ও চট্টগ্রাম থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এসব ঘাট থেকে প্রতিদিন পর্যটকবাহী 8-9টি জাহাজ ছেড়ে যায়। এদিকে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে বিপাকে পড়েছেন 2000-এর বেশি পর্যটক। তবে আবহাওয়া অনুকূলে আসলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ। দর্শক, জেলার সংবাদ এই পর্যন্ত। এই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 6:45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।